নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম রামা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে গাছটা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো যে কোন গাছটা নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব আজকের বারো মাসি শিউলি গাছ, যে গাছটাতে তুমি কিন্তু প্রচুর পরিমাণে শিউলি ফুল পাবে। এক বছর পর থেকে একটু কম পাবে, দু বছর পরে গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হবে এবং সারা বছর ফুল হবে। ওকে, সারা বছর ফুল হবে এই কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। শিউলি ফুল, যেটা সাধারণ ফুল যেগুলো আছে, শিউলি ফুল যে গাছে শুধুমাত্র শরৎকালে ফুল হয়, সেই ফুলটার থেকে, ফুল গাছটার থেকে এই গাছটা যেটা সারা বছর ফুল হয়, সেটার মানে হলো যে শরৎকালে এটার ফুল ফুটবে, শীতকালে ফুল ফুটবে এবং বর্ষাতে ফুল ফুটবে। বছরে এই তিনটে সিজনে ফুল ফুটবে, কখনো কখনো শীতের পরে বসন্তেও ফুল চলে আসে। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, বারো মাসি যে আম গাছগুলো সেগুলো বছরে দুবার হয়, তো ঠিক তেমনি এরকমভাবে। কিন্তু আরেকটা কথা বলি, সারা বছর ফুল এই যে তিনবার, এটা কিন্তু ভোরে ফুল হবে আর সারা বছর ধরে কিন্তু একটা দুটো করে ফুল ফুটতে থাকবে। তোমরা যদি এই গাছটা আমার থেকে সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। আরেকটা কথা বলছি, অনেকে নার্সারি থেকে তোমরা এই গাছটা সংগ্রহ করো, কিন্তু বিশ্বস্ত নার্সারি ছাড়া তোমরা কখনোই এই বারো মাসে শিউলি সংগ্রহ করতে যাবে না। কারণ কি, এমনি দেশি যে শিউলি আছে সেটাকে দিয়ে বারোমাসি শিউলি বলে দিতে পারবে, সেটা কিন্তু ঠিক হবে না। যাই হোক, সেটা কথা নয়। এবার আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে এর পরিচর্যা করতে হয়। বন্ধুরা, এই যে গাছটা, এই যে শিউলি গাছটা, এর জন্য যে মাটির প্রয়োজন হয়, সেই মাটিটা উচ্চ জল নিকাশি ব্যবস্থা যুক্ত হতে হবে। উচ্চ জল নিকাশি ব্যবস্থা যুক্ত বলতে, যে মাটিতে একেবারেই জল দাঁড়ায় না। কীভাবে করবো আমরা? নদীর সাদা বালি মাটি, হর্টিকালচারাল স্যান্ড বলে যেটাকে, বা সিলভার স্যান্ড যেটাকে বলে, বিল্ডিং তৈরি করার জন্য যে লাল বালি সেটা নয়। কিন্তু আমরা এই নদীর সাদা বালি মাটিটা আমরা যেটা করব সেটা নেব, নিয়ে তার সাথে তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে, যেটাকে গার্ডেন সয়েল বলে, সেই ধরনের মাটি এক ভাগ নেব, এবং এর সাথে এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা এক বছরের পুরনো পচানো পাতা পচা সার, অথবা যেটা সহজলভ্য যে কোনো সারের দোকানে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায়, ভার্মি কম্পোস্ট এক ভাগ নেব, নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে একটা প্রশ্ন হতে পারে, অরিন্দম আমাদের কাছে সাদা বালি নেই। দেখো, সাদা বালি যদি না থাকে তাহলে যেটা করবে সেটা হলো গার্ডেন সয়েল, গার্ডেন সয়েলটা এক ভাগ নিচ্ছ, তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে সে ধরনের মাটি এক ভাগ নিচ্ছ, এক ভাগ গোবর সার নিচ্ছ। এইভাবে ভালো করে গোবর সারের পরিবর্তে পাতা পচা সার অথবা তুমি ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নাও, মিশিয়ে মাটিটা তৈরি করো। তবে নদীর বালি মাটিটা যদি মেশাতে পারো, যাদের কাছে আছে, সেটা সবচেয়ে ভালো হবে। তাছাড়াও আরেকভাবে করা যায়, সেটা হলো শুধু এই নদীর সাদা বালি মাটির সাথে সম পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার যদি মিশিয়ে দাও, সেটা আরও ভালো হবে। তো আজকের এই যে মাটি তৈরি হলো, এই মাটির সঙ্গে আমরা কী মেশাবো? 10 ইঞ্চি টবের জন্য 1/2 চা চামচ ইউরিয়া এবং 1 চা চামচ পটাশ ভালো করে মিশিয়ে দেবো। যাদের কাছে আমার তৈরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার আছে, যারা নিয়েছো এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা, তারা 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চি জন্য 1 মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো ওই মাটির সঙ্গে মিশিয়ে মাটিটা তৈরি করে নিতে পারো। তবে 12 ইঞ্চি টবের জন্যও তোমরা 1 মুঠো দেবে। আমি মাটিটা তৈরি করে ফেলেছি, মাটিটা তৈরির সঙ্গে সঙ্গে যেটা করব, আমি যে 6 ইঞ্চি টবটা নিচ্ছি, এই 6 ইঞ্চি টবে কিন্তু গাছটা প্রতিস্থাপন করব। গাছটা প্রতিস্থাপন করার সময় কি করব, আমি এর মধ্যে যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা করে ফেলেছি। যে কোনো গাছ টবে বসানোর আগে অবশ্যই করে ড্রেনেজ সিস্টেম করবে, যাতে জল নিকাশির যে ব্যবস্থাটা সেটা সুন্দর থাকে। এবার আমি সুন্দর করে গাছের গোড়ায় যে মাটির প্রয়োজন আছে সেটা কিন্তু দিয়ে দেবো, এবং মাটি দেওয়ার সাথে সাথে এমন ঠেসে 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 দেবো, যাতে মাটির মধ্যে থাকে এয়ারটা বেরিয়ে চলে আসে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, এটা করতেই হবে তোমাকে। জাস্ট আমি করে দিচ্ছি, আমি প্রতিস্থাপনটা সম্পূর্ণ করব এটার মধ্যে জল দিয়ে। দেখো একটা কথা বলি, যে কোনো গাছ
সব সময় জল ভালোবাসে এমনটা নয়, কোনো গাছ জল ভালোবাসবে কোনো গাছ কম ভালোবাসবে, কিন্তু প্রতিস্থাপনের সময় সব সময় একেবারে ভরে জল ঢেলে দেবে, জাস্ট এইভাবেই ঢেলে দেবে জল, কোনো অসুবিধা নেই। ব্যাস এই জল ঢালার পরে যে কোনো গাছ প্রতিস্থাপনের পরে যেটা করবে সেটা হচ্ছে একটু ছায়াতে রাখবে দু তিন দিন। ছায়াতে রাখার পরে সে যদি ফুল সানলাইটে থাকতে চায় ফুল সানলাইটে থাকবে, এবং সে তো ছায়াতে থাকলে ছায়াতে রেখে দেবে। এই যে শিউলিটা বারো মাসিক শিউলিটা, এটা ফুল সানলাইটও ভালো পারফরমেন্স করতে পারে, এবং যারা ব্যালকনিতে বা যাদের বাড়িতে আলো কম আসে সেখানেও খুব ভালো পারফরমেন্স করতে পারে। তাই তুমি ফুল সানলাইটে রাখো কি সেমি শেডে রাখো এর কিচ্ছু যায় আসে না, অবশ্যই অবশ্যই করে ফুল সানলাইটে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, এটা তোমাকে জানতে হবে। জলের ব্যাপারটাই আসবো, উচ্চ জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি তৈরি করেছো, জল প্রত্যেক দিন দেবে। যারা ফুল সানলাইটে রাখছ গরমকালে সকালে বিকেলে জল দেবে অন্যান্য গাছের সাথে সাথে, যারা সেমি শেডে রাখছ তারা প্রত্যেক দিন সকালে জল দিচ্ছ, যদি মাটি খুব ভেজা ভেজা থাকে তাহলে একদিন ছাড়া ছাড়া দেবে, জাস্ট মাটির উপাদান অনুযায়ী তোমার জলটা যদি ময়েশ্চার মাটিটা যদি ময়েশ্চার থাকে তাহলে অবশ্যই করে প্রত্যেক দিন জল দেওয়ার দরকার নেই। এটা গেল জলের ব্যাপারটা। এবার আসবো খাবারের ব্যাপারটা, কী খাবার দেব। প্রথমে বলে দিই যে আমার তৈরি একটা সার যেটা তুমি তোমার বাগানের সমস্ত গাছগুলোতে দিতে পারবে, এটাকে বলে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার। এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার আগেও বলছি 10-12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চির জন্য 1 মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো, আর 4 ইঞ্চিতে যদি কোনো গাছ থাকে তাহলে তার জন্য 1 চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। এটা মাসে একবার করবে। এই সার দেওয়ার পরে এই সার যদি তুমি ব্যবহার করো তাহলে আর অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস অন্য কোনো সার বাইরে থেকে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট এটুকু করবে। এর মধ্যে দামি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আমি মিশিয়েছি যার জন্য আর বাইরে থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার প্রয়োজন হয় না। আর যারা যাদের কাছে এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার নেই তারা কিন্তু এটা জুন থেকে 1 চা চামচ ডিএপি অথবা বাংলাদেশি বন্ধুরা 1 চা চামচ টিএসপি দেবে, এবং 10-12 ইঞ্চি টবের সঙ্গে তুমি 1 মুঠো সরিষার গুঁড়ো খোল এবং 1 চা চামচ পটাশ যদি এসওপি হয় খুব ভালো হবে, এবং এগুলো 8 ইঞ্চি 6 ইঞ্চিতে একটু একটু করে কমিয়ে দিয়ে সুন্দর করে প্রত্যেক মাসে মাসে এটা করে যাও, ব্যাস এটা করলেই হবে। আর যারা স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার নিতে চাও অবশ্যই করে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914-এ নক করো, আমার কাছে যে যে ডিটেলসটা আছে সারের এবং কীটনাশকের সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো এবং ডিটেলসটা তুমি দেখে সংগ্রহ করতে পারো। এবার আসবো কীটনাশকের ব্যাপারটা, রোগ পোকার ব্যাপারটা। বন্ধুরা আমি তোমাদেরকে বলি, বেশি গাছে যদি জল দাও গাছে ফুল দেওয়া বন্ধ হবে, কম দিলে ফুল দেওয়া বন্ধ হবে, তাই অবশ্যই করে প্রত্যেক দিন জল দাও, মাসের মাটির যে ময়েশ্চার সেটা মেনটেন করো। জল দেওয়া কারোর শেখানো যায় না, কিন্তু জল দেওয়ার উপর নির্ভর করে এর ফুল কম হওয়া বেশি হওয়া না হওয়া, অবশ্যই অবশ্যই করে তোমাকে এটা ঠিক করতে হবে। এবার এই গাছে যে শিউলি গাছে যে শুঁয়োপোকার ব্যাপারটা, এই গাছে শুঁয়োপোকা যেটা হয় এটা অনেকের ধারণা যে শিউলি গাছে প্রচুর পরিমাণে শুঁয়োপোকা হয় তার জন্য আমি শিউলি গাছটা বাড়িতে রাখবো না। তবে যে এটা করতে চাইছো, তুমি যদি নিয়মিত কীটনাশক দাও তাহলে কিন্তু কোনো পোকার ডিম পারতে পারবে না। ডিম যদি না পারে তাহলে শুঁয়োপোকাটা হবে কোর থেকে, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি যেটা করবে কাকা 1 লিটার জলে 1 ml ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে, এটা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর, বা তুমি যখন বাগানে অন্যান্য গাছের সঙ্গে কীটনাশকগুলো স্প্রে করছো তাদের সাথে সাথে এটা করবে, এবং তুমি এর সাথে ঘুরে ফিরে কনফিডারটা তুমি স্প্রে করো। করলে কিন্তু তোমার এই যে শিউলি গাছটা আছে কোনো দিন শুঁয়োপোকা হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বন্ধুরা স্টেপ বাই স্টেপ তুমি যদি এভাবে করতে পারো তোমার শিউলি গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং তোমার গাছ সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় কিছু হয় তাহলে অবশ্যই অবশ্যই করে তুমি কিন্তু ফেসবুক গ্রুপের মালিতে তুমি পোস্ট করতে পারো, আমরা সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা এই ছিল আমার ভিডিও কোশ্চি বিস্তু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।